এই ভিডিওতে আলোচনা করবো আমি কিভাবে পাসওয়ার্ড শো এবং হিডেন করবেন, এই টিপসটি নিয়ে আলোচনা করবো। যেমনটি বেসিক্যালি কিন্তু পাসওয়ার্ড হিডেনই থাকে, হয়নি বারে বাটন আমি ক্লিক করবো, পাসওয়ার্ডটি শো হবে এবং বাটনের কালারটি কিন্তু আমার চেঞ্জ হয়ে গেছে। যে ফোনটা আছে আইকনটি ছিল এটি রেড হয়ে গেছে, আবার এখানে ক্লিক করবো, পাসওয়ার্ড এখানে হিডেন হয়ে গেছে এবং কালারটি কিন্তু ব্ল্যাক হয়ে গেছে। আবার এখানে ক্লিক করলাম, রেড হলো এবং পাসওয়ার্ড শো হলো। তো এই মেথডটি নিয়ে এই ভিডিওতে আলোচনা করবো। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অ্যাটলিস্ট আমার ভিডিওতে একটি লাইক হলো দিবেন। নেওয়ার পরে এখানে একটি ডিভ নিবো, ডিভের একটি ক্লাস দিয়ে দিতে পারি, মাই পাস নামে একটি ক্লাস দিয়ে দিলাম। তারপর দেন এখানে একটি লেবেল ট্যাগ নিয়ে নিলাম, লেবেল ট্যাগ এখানে একটি ভ্যালু দিয়ে দিতে পারি, পাসওয়ার্ড দিয়ে দিলাম। দেন এখানে একটি ইনফো ট্যাগ নিয়ে নিব, ইনফো ট্যাগের এখানে ট্যাগস আছে, আমি একটাকে পাসওয়ার্ড করে দিব, পাসওয়ার্ড করে দিলাম। দেন এখানে একটি আইডি নিতে পারি, আইডির নাম দিতে পারি মাই আন্ডার স্কোর পাস দিয়ে দিলাম। তারপর এখানে একটি স্প্যান ট্যাগ নিয়ে নিব, স্প্যান ট্যাগ নিয়ে নিলাম, স্প্যান ট্যাগের ভিতরে একটি আইডি দিয়ে দিতে পারি, আইডির নাম দিতে পারি এখানে মাই আন্ডার স্কোর শু দিয়ে দিলাম নামটি। আর এখানে একটি পন্টাস আইকন ব্যবহার করব, আইকনের জন্য এখানে একটি ক্লাস নিয়ে নিব, আমি ক্লাসের নাম দিলাম প্লাস পা হাইফেন আই, এখান থেকে আই দিয়ে দিলাম। এখন যদি কোড থেকে এখান থেকে সেভ করি, আমি এক্সিকিউট করি, তাহলে দেখতে পারবো কিন্তু এখানে একটি ফিল্ড ক্রিয়েট হয়ে গেছে। বাট এখানে আমি যখন পাসওয়ার্ড লিখি কিন্তু এখান থেকে এটা শু হবে না, যেহেতু আমি এখনো জাভাস্ক্রিপ্ট কোড রান করিনি, লিখিনি, সেজন্য এটা এখনো শু হবে না। তো এখন আমি জাভাস্ক্রিপ্ট কোড লিখবো। তো আমার একটি রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক হলেও দিবেন। তো এখানে আমাকে যা করতে হবে, আমি চাইলে এখানে একটি অন ক্লিক অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারি, অন ক্লিক অ্যাট্রিবিউট নিয়ে নিতে পারি, এখানে অন ক্লিক অ্যাট্রিবিউটের ভিতরে দিয়ে দিতে পারি আমি শু দিয়ে দিলাম। তারপর এখানে এসে একটি স্ক্রিপ্ট ট্যাগ নিয়ে নিব, স্ক্রিপ্ট ট্যাগ নিয়ে নিলাম, স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে দুটি ভেরিয়েবল নিব, আমি একটি ভেরিয়েবল নিলাম লেট মাই আন্ডার স্কোর পাসওয়ার্ড ইকুয়াল ডট ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। এখানে আমার আইডির নাম ছিল কি, দুটি আইডি ছিল এখানে, একটা ছিল মাই পাস আর একটা ছিল মাই শো। তো এখানে ফার্স্টটি হবে মাই আন্ডার স্কোর পাস, তারপর এখানে আরেকটি নিতে হবে। নেওয়ার জন্য এখান থেকে আমি কোডটিকে সম্পূর্ণ কপি করে নিলাম, কপি করে এসে এই কোডটিকে আবার এখানে পেস্ট করে দিলাম। দেন এখান থেকে আরেকটি আইডি কে ছিল মাই শু, এখানে পাসের জায়গায় আমি শু দিতে পারি। তারপর এখান থেকে মাই পাসওয়ার্ড শু দিয়ে দিলাম, আমি মাই পাসওয়ার্ড শু ভেরিয়েবল নামটি দিয়ে দিলাম। দেন এখানে একটি আমি ফাংশন ব্যবহার করবো, ফাংশন নিয়ে নিলাম, ফাংশনের যে নামটি হবে এখানে কি নাম ছিল শু, এখান থেকে টেক্সটটি কপি করে নিয়ে আসি, কপি করে নিয়ে এসে ফাংশন নামটি দিয়ে দিলাম। দেন কার্লি ব্র্যাকেট ফাংশনের দেওয়ার পর এখানে আমি একটি অ্যালার্ট শু করবো, এখন দেখি ফাংশনটা কাজ করতেছে কিনা, এখান থেকে হাই দিয়ে দিলাম। তো এখান থেকে সেভ করে যখন আমি এটাকে এক্সিকিউট করবো, এখানে বাটনে ক্লিক করবো, আমি দেখতেছি বাটনটা কাজ করতেছে না, তো অ্যাকচুয়ালি বাটনটা পরিপূর্ণভাবে কাজ করতেছে। তো এখন আমাকে যা করতে হবে, এখানে এসে একটি ইফ কন্ডিশন আমি ব্যবহার করবো, একটি ইফ কন্ডিশন ব্যবহার করব। ইফ কন্ডিশনের ভিতরে এখানে একটি ভেরিয়েবল ছিল কি আমার মাই আন্ডার স্কোর পাসওয়ার্ড নামে যে ভেরিয়েবলটি আছে সেটি নিয়ে নিলাম। নেওয়ার পরে ডট এটা কোন ধরনের টাইপ সেটা আমাকে সিলেক্ট করতে হবে, তো আমি এখানে টাইপ দিয়ে দিব তাকে একটি ট্রিপল ইকুয়াল এখানে নিয়ে নিব, যেটাকে বলা হয় আপনার কম্পারিশন অপারেটর নিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে আমাকে টাইপ বলতে সেটা কোন ধরনের টাইপ, অ্যাকচুয়ালি এটা কিন্তু টাইপ ইনপুট টাইপ কিন্তু পাসওয়ার্ড, ঠিক এখান থেকে এই ভ্যালুটা আমি এই পাসওয়ার্ড নামে যে ইনপুট টাইপ পাসওয়ার্ড এটা কপি করে নিয়ে আসলাম, কপি করে এখানে এটাকে পেস্ট করে দিলাম। তো আমার এই কন্ডিশনটা যদি সত্য হয়, অ্যাকচুয়ালি কিন্তু এটা পাসওয়ার্ড, আমার ইনপুট টাইপটা কিন্তু পাসওয়ার্ড, এই কন্ডিশনটা সত্য হলে আমাকে পাসওয়ার্ড শুরু করে দেখাবে। তো এখানে আমি এতটুক কপি করে নিয়ে নিলাম, কপি করে এনে এটা পেস্ট করে দিয়ে ইকুয়াল টেক্সট করে দিলাম। আর এখানে এসে আমার আরেকটি ভেরিয়েবল নিয়ে নিছি আমি কি নামে মাই আন্ডার স্কোর পাসওয়ার্ড শু, এটাকে আমি স্টাইল করবো, স্টাইলের জন্য এটাকে নিয়ে নিলাম ডট স্টাইল ডট কালার
আমি এখান থেকে কালার এটাকে রেড করে দিলাম, কালারটাকে এখান থেকে রেড করে দিলাম, দ্যাটস ইট, এতটুকু কাজই। আর যদি আমার এই কন্ডিশনটা মিথ্যে হয় তাহলে এখানে এলস নিয়ে নিব আমি, এলস এর ভিতরে ঠিক এতটুকু এখান থেকে কপি করে নিব, কপি করে এসে এখানে এটা পেস্ট করে দিবে, এবং এখানে ইনপুট টাইপের জায়গায় যে টাইপের জায়গায় এখানে টেক্সট হবে না, পাসওয়ার্ড হবে। আর এখানে কালারটাকে আমি রেড এর জায়গায় ব্ল্যাক করে দিব, দ্যাটস ইট, এতটুকু কাজে। এখন যদি আমি এটাকে এক্সিকিউট করি, আর যখন এখানে আমি কোনো একটি পাসওয়ার্ড লিখবো এখানে বাটনে ক্লিক করবে, কিন্তু এখন পাসওয়ার্ডটি আমার শুরু হয়েছে এবং বাটনের কালারটি চেঞ্জ হয়ে গেছে। আবার বাটনে ক্লিক করলাম, এটি হিডিন হয়ে গেছে, আবার ক্লিক করলাম, শু হয়েছে, হিডিন এবং শু। তো এখানে যদি আমি একটু এরর করি, এখানে একটা স্পেলিং মিস্টেক করি, যেমন আমি বলছি যে কন্ডিশনটা যদি সত্য হয়, ট্রু হয়, তাহলে আমাকে পাসওয়ার্ড শু করবে, আদারওয়াইজ শু করবে না। যেমন আমি এখান থেকে একটা এস কমিয়ে দিলাম, এখন দেখি কিন্তু কন্ডিশনটা কিন্তু এখন মিথ্যে। যেমনটা এখানে কিন্তু পাসওয়ার্ড স্পেলিং কিন্তু দুইটি এস আছে, এখানে আমি একটি এস রাখছি, একটি এস কেটে দিছি। তো এখন অ্যাকচুয়ালি কিন্তু আমার কন্ডিশনটা মিথ্যে আছে। এখন আমি সেভ করে যদি এটাকে এক্সিকিউট করি, তো এখানে পাসওয়ার্ডটাতে ক্লিক করি, বাট এখানে কিন্তু শু হবে না পাসওয়ার্ডটি, যেহেতু আমি যে অপারেটরটি ব্যবহার করেছি সেখানে বলছি কন্ডিশন সত্য হলে আমাকে পাসওয়ার্ড শু করবে, আদারওয়াইজ আমাকে শু করবে না। যেহেতু আমার কন্ডিশনটা মিথ্যে, তো এখানে আমার পাসওয়ার্ড কিন্তু এখন শু করবে না। আমি যখন এই কন্ডিশনটাকে বরাবর সত্য রাখবো, এখানে একটি অ্যাশ দিয়ে দিব আবার, তারপর কন্ট্রোল অ্যাশ দিয়ে সেভ করে নিলাম। সেভ করে এখন যদি আমি পাসওয়ার্ডটি লিখি, তাহলে আমাকে পাসওয়ার্ডটি এখন শু করবে, যদি পাসওয়ার্ডটি শু করছে, আদারওয়াইজ পাসওয়ার্ডটি শু করবে না। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে, যদি ভালো লাগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে অ্যাটলিস্ট লাইক হলেও দিবেন।